না বিষয়টি তা নয়, এটি হলো আমাদের ফুল কমিশন একমত হয়েছে যেহেতু সরকার লকডাউন 30 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে এবং মিড জুলাইতে যদি এই জাতীয় সংসদ সংসদের এই চারটি আসনে উপনির্বাচন করতে হয় তাহলে যথেষ্ট পরিমাণে সময় আছে, যেইটুকু সময় দেওয়া দরকার সেটি 2 জুনে এই জন্য মাননীয় কমিশনার বৃন্দ একমত হয়েছেন যে আমরা 2 তারিখে বসেই সিদ্ধান্ত নেব মিড জুলাইয়ের কোন তারিখে আমরা ইলেকশন করব, সেম 2 তারিখেই বসে হবে। এই এই মুহূর্তে আর কোনো বিষয় আলোচনা হয়নি এইটুকু না, বিষয়টি হলো এই বিষয়টি আমাকে আরও একটু পর্যালোচনা করতে হচ্ছে আজকে এই বিষয়টি যে কমিশনে মাননীয় কমিশনার বৃন্দ অবহিত হয়েছেন আমরা 2 তারিখে পর্যালোচনা করব, দেখা যাক। ওকে, এটি পর্যালোচনার বিষয় না। 24 তারিখে যে কথাটি আমি তো বলেই দিলাম যে যেহেতু সরকার লকডাউনটি বৃদ্ধি করেছেন 30 তারিখ পর্যন্ত এবং এই 4টি কনস্টিটিউয়েন্সিতে উপনির্বাচন করতে গেলে যদি মিড জুলাই ধরে আমরা আগাই আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় আছে, এই জন্য মাননীয় কমিশনার বৃন্দ একমত হয়েছেন যে আমরা 2 তারিখে বসে সিদ্ধান্ত নেব। তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে মিড জুলাইতেই ইলেকশনটি হবে। এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করার মতো এখনো সময় হয়নি। সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, ইলেকশনগুলো করতে হবে এবং এই মিড জুলাইতে করতে গেলেও যে ঢাকা এবং কুমিল্লা এই 2টিতেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা আছে 123-4 অর্থাৎ প্রথম 90 দিন পার হওয়ার পরে যে পরবর্তী যে 90 দিন সেই ক্ষমতাটি তার প্রয়োগ করতে হবে। 2 তারিখেই সিদ্ধান্ত।